তনুশ্রী দত্ত একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি প্রাথমিকভাবেই বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দত্ত 2004 সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ 10 জন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন। 2018 সালে সেপ্টেম্বর থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসেবে বসবাস করছেন। তনুশ্রী দত্ত জন্মগ্রহণ করেন ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি রক্ষণশীল বাঙালি হিন্দু পরিবারে। তিনি তার শহরের ডিবিএস ইংরেজি স্কুল এবং পুনে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিং জীবন অনুসরণ করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পর তিনি কলেজ থেকে বাদ পড়েন। তার বোন ঈশিতা দত্ত একজন অভিনেত্রী এবং মডেলও। 2003 সালে মুম্বাই অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা তনুশ্রী দত্ত জিতেছিলেন। ফলস্বরূপ তিনি মিস ইউনিভার্স 2004-এ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন, যা কোয়েটো ইকুয়েডরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি শীর্ষ 10 চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন। 2005 সালে তার বলিউডের আত্মপ্রকাশ ঘটে। চকলেট এবং আশিক বনে আপনে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আশিক বনে আপনে চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থতা ছিল, কিন্তু এর সঙ্গীত অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিও সায়ান দিন মিনা আনারে নামে একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। এটি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং পরবর্তীতে 2003 সালে বেশ কয়েকটি স্টেজ শোতে অভিনয় করেছিল। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।